ওয়েলকাম টু কুজিন ঘর, আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা খুবই স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম ডিমের শাহী কোরমা। এটা বানাতে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, যার নাম ট্র্যাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। এই রেসিপির মূল উপকরণ ডিম। আমি এখানে মুরগির ডিমের ব্যবহার করলাম। ডিমটাকে প্রথমে আমাদের ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। অনেক সময় ডিম সিদ্ধর পর খোসা ছাড়াতে অসুবিধা হয়, সেই জন্য আমি ডিম সিদ্ধর সময় দিয়ে দিলাম ভিনিগার। এরপর ডিমটাকে ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য ডিমটাকে হার্ড বয়েল করে নিতে হবে। এই রেসিপির জন্য লাগবে আমাদের পেঁয়াজ বেরেস্তা। আমি অন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা মতো সরু করে কাটা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। সঙ্গে আমি লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঠিক এরকম কালার আসলে পেঁয়াজটাকে আমাদের তুলে রেখে দিতে হবে। এর মধ্যে ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখালাম ডিমটাকে কিভাবে খুব সহজেই তোমরা খোসা ছাড়িয়ে নিতে পারো। আমি এই রেসিপিটা মুরগির ডিম দিয়ে বানিয়েছি, তবে তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। ভিনিগার দেওয়ার জন্য খুব সহজেই ডিমের খোসাটা ছাড়ানো যাবে। দেখলে তো বন্ধুরা, খুব সহজেই আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম এই ভিনিগার জলের মধ্যে দিয়ে সিদ্ধ করার জন্য। তারপর ডিমগুলোকে ধুয়ে আমি বাটিতে রেখে দিলাম। ডিমগুলোকে আমি সামান্য একটু ছুরি দিয়ে ছিঁড়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম লবণ। তারপর লবণটাকেও ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলে এরপর ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর ডিমগুলোকে আমি তুলে রাখলাম অন্য একটা বাটিতে। সঙ্গে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরু করে কাটা পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম লবণ। তারপর পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজটা যখন সামান্য কালার ধরবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। সঙ্গে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল আলাদা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম আমন্ড বাদাম আর টক দইয়ের পেস্ট। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে, কারণ বাদাম দেওয়ার ফলে তলা লেগে যেতে পারে। খুব ধৈর্য সহকারে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে।
এরপর মশলাটা যখন ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য দুধ। আমি এখানে গ্রেভির জন্য দুধের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে জল দিয়েও গ্রেভিটা বানিয়ে ফেলতে পারো। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা ডিমগুলোকে। আমি এখানে দুধের ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে নারকেলের দুধ দিয়েও রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই ডিমটা গ্রেভির সাথে ফুটে গ্রেভিটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাপে গরম মশলার গুঁড়ো আর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা একদম সব শেষে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ঘি আর আমি কিছু কিশমিশকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, দিলে ভালো লাগে খেতে। এরপর সমস্ত উপকরণকে আরেকবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ডিমের শাহী কোরমা তৈরি হয়ে যাবে এইভাবে। এরপর স্ট্যান্ডিং টাইমে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলে তৈরি হয়ে যাবে ডিমের শাহী কোরমা। আশা করি আজকের এই ডিমের রেসিপি তোমাদের ভালো লেগেছে। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে খেতে লুচি পরোটা পোলাওয়ের সাথে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন খারের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।